আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি বাড়িতে সব সময় খুব সহজে এবং কম সময়ে কিভাবে মাছের ঝোল রান্না করি, আজকে আমি সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি বড় মাছ নিয়েছি। বড় মাছটাকে আমি ভালোভাবে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে মশলাগুলো মাখিয়ে এটাকে ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, এক চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচ, এটাও আমি খুবই সামান্য দিয়েছি। এবার সবগুলো মাছ খুব ভালোভাবে আমি লবণ, মরিচ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখায় নেবেন, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে ঢুকবে। মেখে নেওয়া হলে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি রান্না করব। এখানে আমি একটা প্যান নিয়েছি, সেখানে আমি তেল গরম করতে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা তরকারিতে যেরকম মাছ ভেজে দেই, ঠিক সেরকম ভাবে এটাকেও ভেজে নিতে হবে। এই তো মাছগুলো আমাদের ভেজে নেওয়া হোক, আমরা পরবর্তী রান্নায় চলে আসলাম। একটা কয়লা নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে একটু বেশি নিয়েছি, 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি নিয়েছি। আপনার চাইলে একটু কমও নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, মাঝখান থেকে আমি চিরে নিয়েছি। রসুন থেতলে দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি সবগুলো তেলের সঙ্গে ভেজে নেব। আর হ্যাঁ, আমি আগেই বললাম, চাইলে আপনারা পেঁয়াজটাকে একটু অল্প পরিমাণে দিয়েও এই ডিশটা তৈরি করতে পারবেন। এবার ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দালচিনি। এবার আমি আবারও পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। হালকা যখন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি জিরা। অবশ্যই এই জিরা ফোড়নটা দিবেন, এটা দিলে কিন্তু মাছের তরকারির টেস্টটাই বদলে যায়। আমি একটা একটাকে স্টেপ দিচ্ছি আর একটু করে নেড়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে করবেন, দেখবেন আপনাদেরও মাছের ঝোলটা মাশাল্লাহ অনেক টেস্টি হবে। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমরা এখানে দিয়ে দিব পানি। পানিটা দিলাম কারণ মশলা যেন পুড়ে না যায়, এরপর মশলা দিব, সেই জন্য পানিটা আগেই দিয়ে দিলাম। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খেয়াল রাখতে হবে মাছ ভাজার সময় কিন্তু আমরা লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচ 1/2 চামচের একটু বেশি। এবার আমি সবগুলো আবারও একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর একটা কষা কষা ভাব নিয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নেব।
দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে। এই পর্যায়ে এখন মাছগুলো ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পানি। এরপর আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই পানি দিয়ে মাছগুলো খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করার পালা। দুই একবার আমি এভাবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছি, আর অবশ্যই খুবই সাবধানে নেড়ে চেড়ে নেবেন, কারণ মাছগুলো কিন্তু ভেজে নেওয়ার জন্য অলরেডি কুক হয়ে রয়েছে। এখন শুধু লবণটা টেস্ট করে আপনার এটাকে নামায় নিতে পারেন। আমি এখন এটাকে পরিবেশন করে নেব। আমার মাছের ঝোল রেডি। এই তো আমার মাছের ঝোল পরিবেশন আমি করে নিয়েছি। এখন শুধু গরম গরম ভাতের সঙ্গে এটা খাবার পালা। আপনারা চাইলে অবশ্যই আজকেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের পরিবারের সকলে খুবই খুশি হবে। খুদা হাফেজ।